আমি 2016-তে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এবং আদেশে, মমতা ব্যানার্জির এখনও সেই একটাই ভাষা যে 294টা আসনের মানে প্রার্থী আমি। অতএব সেই 294টা আসনের প্রার্থীর মধ্যে আমাকে উনি একজন মানে সিম্বল করে দাঁড় করিয়েছেন। সে জায়গায় কেউ যদি মনে করে আমি সিম্বল হব, সে যদি বলে আমি সিম্বল হব, সে যদি বলে আমি সিম্বল হব, আমি তো নিজের ইচ্ছা এখানে করতে পারবো না, বা আমার পৈতৃক সম্পত্তি নয় যে আমি কেড়ে নেব। অনেকের আশা ছিল যে ওরা MLA হবে। আমি একটা কথা বলি আপনাদের, 2019 সালে কোনো নেতৃত্ব এসে বলেছিলেন যদি এতে লোকসভায় যে আসন হেরে যাবে, যে আসনের মার্জিন কম হবে, সেই আসনের MLA টিকিট পাবে না। সেই 2019 সালে আমার এই বিধানসভাকে হারানো হয়েছিল, আমার এই বিধানসভাকে হারানো হয়েছিল। ওরা সবাই জানতো যে আমি আর টিকিট পাবো না। অনেকে এখানকার MLA হওয়ার জন্য MLA তৈরি হয়ে গেছিল। যখন আমি টিকিট পেলাম তখন অনেককেই আমি সৌজন্যতামূলক ফোন করেছি, আমার ফোন অনেকে ধরেনি। তারপরে যারা আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতো তারা আমার সঙ্গে ডিফারেন্স আরম্ভ করলো। তাদের মানে মুখ দেখা দেখি তো দূরের কথা, তার ছায়া ছবিও আমি দেখিনি। তাতেও আমার কোনো আপত্তি নেই, দুঃখ নেই। জনগণ আমাকে ভালোবেসেছে, ঈশ্বর আমাকে করুণা করেছেন, আর মমতা ব্যানার্জি আমাকে উপদেশ দিয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন যেখানে তুমি দাঁড়াবে এবং তোমাকে জিতে আসতে হবে। তো জিতে আসা তো আমার ক্ষমতা না, জিতে আসা মানুষের আশীর্বাদ পেয়েছি আমি। মমতা ব্যানার্জির যেমন আশীর্বাদ পেয়েছি, ঈশ্বরের করুণা পেয়েছি, তেমন মানুষের আশীর্বাদ পেয়েছি। তা সত্ত্বেও যারা বিরোধিতা করেছে আমাকে হারানোর জন্য, তাদের বিরুদ্ধে আমি মুখ খুলিনি। আমি চিরদিন একটা কথাই জানি যে ঘরের কথা বাইরে বললে বাইরের শত্রু সুযোগ পায়। অতএব আমার তৃণমূলের সংসার একটাই, তৃণমূলের এই ঘরের যদি কোনো কথা বাইরে যায় তাহলে অপোজিট পার্টি যারা আমরা বিরোধী পার্টি তারা সুযোগ পাবে, কিন্তু সে সুযোগটা আমি দিতে চাইনি। কিন্তু আজ বাধ্য হয়ে আমাকে দিতে হয়েছে, আর সহ্য করা যায় না। মানুষ ব্যতিব্যস্ত হচ্ছে কি করবে, তারা কোন দিকে যাবে, এরকম করলে দলটাই চলে যাবে, কত আর মুখ গুজে সহ্য করা যাবে। ভোটের সময় যখন আপনাকে অনেকে অসহযোগিতা করেছে পিছনে, আপনার ক্ষেত্রে আপনি অনেক ক্ষোভ প্রকাশ করলেন, প্রকাশ করে কিছু মানে কয়েকজন নেতৃত্বের বিরুদ্ধে বা আপনাদেরকে অসহযোগিতার একটা ইঙ্গিত দিলেন, কি বলবেন? আমি কোনো নেতৃত্বের বিরুদ্ধে কিছু বলিনি, আর কোনো আমার কথা অন্য কথা। আমার কথা হচ্ছে দলের বিরুদ্ধে, যে দলে থেকে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তার বিরুদ্ধে, যে করেছে সে তার জানে। আমি তো কোনো নেতৃত্বের নামও বলিনি, যে তাঁতি তাঁত গুনে তার মনে পড়ে যাবে যে আমি কি করেছি। তো আপনার কি বার্তা যে একসঙ্গে সবাই মিলে কাজ করুক পাঁচতলার বুকে? আমার বার্তা আমাদের দল একটাই, যে দলটা নিয়ে আমরা সর্বভারতীয় মমতা ব্যানার্জির আদর্শে, সর্বভারতীয় তৃণমূল নেত্রীর আদর্শে যে দলটা করি, তৃণমূল কংগ্রেস, মা মাটি মানুষের দল। অতএব আমরা মাটির মানুষের দল করে মাটির সঙ্গে মিশে থাকতে চাই। অতএব এর মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা করুক, কেউ শয়তানি করুক, সেটা আমি বরদাস্ত করিনি আর করবো না। আমি অন্যায়ের বিরুদ্ধে চিরকাল সোচ্চার হই, ছিলাম, আছি আর থাকবো, সে যেই হোক না কেন। মানে দলের মধ্যে এখনও কিছু মির্জাপুর আছে বলতে পারেন? নিশ্চয় আছে, দলের মধ্যে মির্জাফর তো থাকবে, ঘরে ঘরে মির্জাফর থাকে, আর দলের মধ্যে মির্জাফর নাই এ কথা কে বলবে। এ বিষয়ে কি মুখ্যমন্ত্রীকে বলেছেন বা জানিয়েছেন? না, মুখ্যমন্ত্রীকে জানাবো কি করে, মুখ্যমন্ত্রী নিজেই ব্যস্ত। জানানোর জায়গা জানানো হয়েছে, সবটা তো আর মুখ্যমন্ত্রীকে জানানো যায় না, মুখ্যমন্ত্রী নিজেই জানেন। আজকের দিনে নবনির্বাচিত জেলা সভাপতি তাকে বিষয়টা বললেন, উনি কি আশ্বাস দিলেন? উনি সবাইকে নিয়ে কাজ করার জন্য উনি আশ্বাস দিলেন। উনি বললেন কোনো অন্যায় এইভাবে আমি কোনো জিনিস বরদাস্ত করব না, সবাইকে নিয়ে কাজ করতে চাই, সংগঠনকে মানে মজবুত করতে চাই, শক্ত করতে চাই। উনি বললেন আপনি আছেন থাকবেন। আর একটা কথা বলি, যে দলটা আমার বাবারও নয় আর অন্য কোনো নেতার বাবারও নয়,
তৃণমূল আছে বলে আমি এমএলএ, কেউ পঞ্চায়েতের মেম্বার, কেউ হয়তো প্রধান বা নানা রকম পদে আছি। তৃণমূল না থাকলে কেউ নেই। কিন্তু আমরা অনেকে ভাবি যে বোধহয় এ দলটা থেকে ও দলে গেলে, ও দলটা থেকে ও দলে গেলে পিঠ বাঁচিয়ে চলবো। পিঠ বাঁচিয়ে চলার স্বভাব আমার নেই, সেটা আপনারা অনেক আগেই জেনেছেন এবং এখনও জেনে আসছেন। পিঠ বাঁচিয়ে চলো, আমি যেটা করি সেটা মন দিয়েই করি, আর আমি অন্যায়ের বিরুদ্ধে চিরকাল সোচ্চার থাকি। আমি একটা জিনিস কিছুতেই ভেবে পাই না, 5 বছর আগে এসেছিলাম আমি 2016-তে, মমতা ব্যানার্জির অনুপ্রেরণা করেনি, করতে চেয়েছিল দলে। সেই জায়গায় তারা কি এখনো আবার নতুনভাবে আপনার সঙ্গে সম্পর্ক রাখছে না, বা তারা কি দলে এখনো আছে? তারা দলে আছে, আমার সঙ্গে সম্পর্ক নেই বললেই চলে। দলে আছে, দলে আছে থাকুক, কিন্তু মানুষের যারা দল এটা ভোটটা করিয়েছে, যারা প্রাণপাত করেছে, তাদের সম্মানটা দিক, আমার কথা সেটাই। আজকে তো আপনি বললেন যে যারা জেতানোর জন্য দলকে সহযোগিতা করেছে তারা আজকে ডাক পায়নি অনেকে, আজকে যে সেটা আমি যা বলেছি আপনারা সবাই শুনেছেন, আমি তো লুকিয়েছিরি বলিনি, আর কারোর আড়ালে কারোর বদনাম করার জন্য বলিনি। আমি বুক পেতে মার খেতে, আমি বুক পেতে মার খেতে পারি, তীর খেতে পারি, ছুরি খেতে পারি, গুলি খেতে পারি, কিন্তু পিঠের দিকে ফিরে গিয়ে লোকের কাছে বদনামই হতে চাইনি। তো ওরা কি আমাকে টলাবে? ও দাদার অনুগামী, দাদার অনুগামী হো আর দিদির অনুগামী হো, মরবো এক জায়গায় মরবো। যারা আপনাকে পিছনে যারা ক্ষতি করার চেষ্টা করছে তারা কি মনে করেন তারা মানে দাদার অনুগামী সঙ্গে আছেন, মানে বিজেপির সঙ্গে তাদের টাচ আছে? নিশ্চয় ছিল, না থাকলে ওরা অন্যদিকে ভোটটা করাবে কেন? ওরা যদি সৎভাবে সহজভাবে যদি এই দলটাকে পরিচালনা করেছে, তাহলে ওদের এত লজ্জা কিসের আমার কাছে আসতে, আমার সঙ্গে সহযোগিতা করতে? যারা যারা এখন আপনার সমস্যা করছে, এই বিষয়ে কি আপনি মানে নাম প্রকাশ খুব তাড়াতাড়ি করবেন না চেপে থাকবেন, দলের প্রতি ব্যাপারটা মিটিয়ে নিতে চেষ্টা করবেন? আমি চেয়েছিলাম অনেক আগে দলের ভিতরে কথাটা মানে এই জিনিসটা মিটিয়ে নিতে, অনেক আগে চেয়েছিলাম, কিন্তু জিনিসটা যখন প্রকাশ্যে এসে গেছে আমার আর করার কিছু নেই। তাহলে কোন নেতার প্রতি আপনি আঙুল তুলছেন? না, আমি কোনো নেতার প্রতি এখনও আঙুল তুলিনি, দেখি একটু একটু করে ধাপে ধাপে বেরোচ্ছে, কে কতটা সহযোগিতা করে কে কতটা অসহযোগিতা করে দেখি। প্রকাশ করবেন? প্রকাশ করার সময় ওরা নিজেরাই করবে, আমাকে করতে হবে না। একটা কথা জানেন, ছোটবেলা আমার মায়ের কাছে শুনতাম, গুটি পোকা গুটি করে নিজের গুটিতে নিজে মরে, সেরকম যে মানুষের ক্ষতি করতে চাইবে সাময়িক হয়তো তার ক্ষতি হবে, যার ক্ষতি করবে, কিন্তু সে কিন্তু একটা কবিতায় আছে না, পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায় পিপিলিকা বিধাতার কাছে পাখা চায়, বিধাতা দিলেন পাখা দেখো তার ফল, সদলে পুড়িয়া মরে পিপিলিকার দলে। তো সেরকম সদলে পুড়ে মরবে, পাখি আর পিপিলিকা এক নয়। আমার নাম মুফলেসুর দত্ত, পাঁশকুড়া তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ব্লক। আজকে আপনাদের রাতুলিয়া প্রোগ্রাম হলো, যেখানে আজ বিধায়ক যিনি ফিরোজবি, তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন দলের বিরুদ্ধে, দলের কিছু নেতার বিরুদ্ধে, কি বলবেন? আজকে আমাদের বিধায়ক, তাকে আমরা পাঁশকুড়া কেন সর্বস্তরের মানুষ, বাংলার মানুষ মায়ের সম্বর্ধনা দেয়, তিনি আজকে পাঁশকুড়ায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মমতা ব্যানার্জির নির্দেশে। ভোটের পূর্বে তৃণমূল কংগ্রেসের যারা মমতা বন্দ্যোপাধ্যায় ছবিকে সামনে রেখে ব্যবহার করত, এই গত 2021-এ নির্বাচনের সময় তারা মশারির ভিতরে মশারি সেজে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতীক জোড়া ফুলকে হারানো যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁশকুড়া থেকে যাতে উপহারটা না পৌঁছায়, তারা বিভিন্নভাবে আমাদের যে শত্রু দল সাম্প্রদায়িক দল বিজেপির সঙ্গে কিছু নেতা গোপনে তলে তলে তারা আঁতাত করেছিল, সেই সময় থেকে ফিরোজবিবি বুঝতে পেরে আমাদের কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে গোটা পাঁশকুড়ার বুকে যে সমস্ত কয়েকজন কর্মী বিজেপির সঙ্গে লড়াই করে নিজের জীবনকে ঝুঁকি নিয়ে
सकाल थेके रात्रि पर्यन्त कर्मसूची ग्रहण करेछिलेन जाते মমতা বন্দ্যোপাধ্যায়ের हाथे পাঁশকুড়া থেকে উপহারটা तुले देवा जाए। आज के পাঁশকুড়ার समस्त मानूष দুহাত তুলে আশীর্বাদ দিয়ে आज के प्रमाण कर दिए বিশ্বাসঘাতক যারা বেঈমান তাদের কখনো পর্যন্ত বেঈমানের খাতায় তাদের নাম থাকবে কিন্তু আসল স্বার্থ তারা পূরণ করতে পারবে না, সত্যের জয় হবে। তাই ফিরোজাবিদিনে অনেক দিনের চাপা অম্বল ছিল, আজকে তাদের নাম না বলেও আজকে তার বক্তব্যের মধ্যে দিয়ে জেলা সভাপতি নবনির্বাচিত তাকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তিনি একজন বর্ষীয়ান সিনিয়র নেতা, তিনি নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন যে আমাদের ফিরোজাবিবির বক্তব্যটা কি, তার উদ্দেশ্যটা কি। আমি অনুরোধ করব আমাদের জেলা সভাপতির কাছে এবং রাজ্যের আমাদের নেত্রী এবং আইকন অভিষেক ব্যানার্জির কাছে বার্তা পৌঁছে দিতে চাই। পাঁশকুড়ায় তৃণমূল কংগ্রেসের নিজস্ব টিম তৈরি করে তদন্ত করুক, গত বিধানসভায় কারা পিছন দিকে ছুরি মারার চেষ্টা করছিল আর কালকে কারা কারা নিজের জীবনকে ঝুঁকি নিয়ে লড়াইয়ের ময়দানে ছিল, তাদেরকে আমি অনুরোধ করব সেই তদন্ত করে যারা সামনে সারিতে আগামী দিনে 2023-এ যে নির্বাচন আছে পঞ্চায়েত, আমরা প্রত্যেকটি অঞ্চল গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আমরা যেন শূন্য করতে পারি মানুষের অধিকার, মানুষের নতুন দায়িত্ব পেয়েছেন, কিভাবে দলটা সার্বেন হবেন, অনেক জায়গায় তো অনেক দ্বন্দ্ব আছে, সেখানে কাঠিন তো পারবেন মনে করছেন? চেষ্টা করতে তো কোনো আপত্তি নেই। মমতা ব্যানার্জি তো লড়াই করছেন 2011 সালে মুখ্যমন্ত্রী হয়েছেন, তার আগে তো বহু লড়াই করেছেন। আজকে আমাদের সেই লড়াইয়ের জায়গাটা মমতা ব্যানার্জি দিয়েছেন। আমাদের মধ্যে বিবাদ আছে, বিচ্ছিন্নতা আছে, বিভিন্ন রকমের বিভেদ আছে, সবাইকে এক করে আমাদের চলার পথটাকে ঠিক করতে হবে। সেই চলার পথ ঠিক করতে পারলেই দলটাকে এগিয়ে যাবে, আমরা করবই। আমরা তো তৃণমূল কংগ্রেস করি, মমতা ব্যানার্জির দল করি, বিভেদ থাকবে কিন্তু আমরা সব এক। সেই জায়গাটা আমি কিন্তু দেখিয়ে দিতে পারি, আমি চ্যালেঞ্জ হিসেবে এই জায়গাটা নিয়েছি। তাই বুথ স্তর থেকে সংগঠন তৈরি করার জন্য আমি প্রথম ঝাঁপিয়েছি এবং প্রত্যেক জায়গায় আমি সবাইকে বলছি যে বুথে কর্মী সম্মেলন করে সেখান থেকে তোমাদের প্রতিনিধি তুলে নিয়ে এসে একদম অঞ্চলটাকে তৈরি করো, অঞ্চল থেকে তোমরা প্রতিনিধি নিয়ে এসে ব্লক তৈরি করো, ব্লক থেকে জেলার প্রতিনিধি পাঠাও, আমরা পূর্ণাঙ্গ কমিটি করি। আমরা কোনো চাপিয়ে জায়গাতে বিশ্বাস করিনি, তাই সেই জায়গাটা তৈরি করতে চাইছি। তাড়াতাড়ি না হলেও দেরিতে হলেও সমস্যার সমাধান করবই, আমার চ্যালেঞ্জ, আমি কোথাও কিন্তু হারিনি এবং এই চ্যালেঞ্জ আমি নিচ্ছি। আমাকে হয়তো অনেকবার দেখতে পাবেন, আসবই, কাউকে কিন্তু হারিয়ে যেতে দেব না, একসঙ্গে নিয়ে চলার পথটা আমি তৈরি করব।